ছেলেটার আনন্দ আসলে আমি বুঝাতে পারবো না, কারণ চার বছর পর পরে আসলে ওয়ার্ল্ড কাপটা আসে, সেই স্বপ্নটা আসলে আমার ভিতরে ছিল যে আমি ওয়ার্ল্ড কাপ দেখবো। তা মানে হাল ছাড়িনি আমি, আমি তিনবার পর্যন্ত ট্রাই করছি, হয়তো আল্লাহ কারো উসিলায় আমার ভিসাটা মিলে গেছে। সেই জন্য আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার স্যারকে অনেক অনেক বেশি ধন্যবাদ, তার কারণে আমি আসলে আজকে ইংল্যান্ডের খেলা দেখতে আসতে পারছি, তার কারণে আজকে আমি ইংল্যান্ডের এই মাটিতে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করতে পারতেছি। শাবাস সাকিব, শাবাস মুশফিক, তাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এভাবে আসলে প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর পাশে আসলেই সারের কবিরের মতো বাংলাদেশের সবাই থাকবেন, এই এই আমার প্রত্যাশা, এই আমার আশা। আর ইনশাল্লাহ আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতবে, জিতে আসলে আমরা সেমিফাইনাল জিয়ে রাখবো, ইনশাল্লাহ আজকে আমরা জিতবো।